আচ্ছা ঠিক আছে চলো ভেতরে চলো কি হয়েছে তানিয়া আমরা এখন ভেতরে যেতে পারবো না ভেতরে যেতে পারবো না কিন্তু কেন আসলে হয়েছে কি বই আমার ঘর অনেক নোংরা এই অবস্থায় তুমি ভেতরে যাবে বলো আমরা না চলো না কোথাও বাইরে যাই আরে বোকামে ঘর তো নোংরা থাকবে এটা স্বাভাবিক চলো ভেতরে যাই আমার কোনো সমস্যা নেই না না এই অবস্থায় ভেতরে যেতে হবে না দেখো বললাম তো আমার ঘর অনেক নোংরা পড়ে আছে আর এইসব নোংরার মধ্যে তুমি যাবে আমার কাছে ওটা খারাপ লাগবে আর আমার না আজকে বাইরে যেতে খুব ইচ্ছা করছে চলো না আমরা বাইরে কোথাও যাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি তাহলে একটু দাঁড়াও আমার ভেতরে কিছু জিনিস আছে আমি ওগুলো নিয়ে আসি কিন্তু হ্যাঁ ভুলও ভিতরে আসবে না কিন্তু ঠিক আছে তামিম এসব কি আমি আসলে অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে প্রপোজ করার জন্য কিন্তু এটা ডায়মন্ড রিং না হ্যাঁ ডায়মন্ড রিং স্পেশালি তোমার জন্য অর্ডার করে বানিয়েছি উইল ইউ ম্যারি মি ইয়া ইয়া ডেফিনেটলি আচ্ছা বাইরে কার যেন শব্দ পেলাম কেউ আছে বাইরে ও হ্যাঁ আমার এক ফ্রেন্ড এসেছে আমার সাথে তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম ও আচ্ছা এক কাজ করো না ওকে ভিতরে নিয়ে এসো আমরা একসাথে বসে কথা বলি না না কোনো দরকার নেই অ্যাকচুয়ালি হয়েছে কি ও না অনেক লাজুক এই জন্য আসবে না তুমি বরং এখানে দাঁড়াও আমি ওকে ম্যানেজ করে আসছি ঠিক আছে এসব কি আকাশ এটা হচ্ছে সেটাই যেটা তোমাকে এতদিন বলতে যাচ্ছিলাম আসলে বলে হয়ে উঠছিল না কিন্তু আজকে ফাইনালি বলে দিল আমি তোমাকে পছন্দ করি আর এই ডায়মন্ড রিংটা শুধুমাত্র তোমার জন্য কি এটা ডায়মন্ড রিং হ্যাঁ এটা ডায়মন্ড রিং আর এটা স্পেশাল শুধুমাত্র তোমার জন্য উইল ইউ ম্যারি মি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওয়াও একদিনে দুইটা ডায়মন্ড রিং আমার মনে হচ্ছে তোমার এই রিংটা খুব পছন্দ হয়েছে তুমি কি ডায়মন্ড খুব পছন্দ করো না হ্যাঁ ডায়মন্ড কে না পছন্দ করে বলো আর এই রিংটা আমার খুবই পছন্দ হয়েছে আসলে আমি না বুঝতেই পারিনি যে তুমি আমাকে এতটা পছন্দ করো ইউ আর সো সুইট আচ্ছা এবার বলো যে বিয়ের প্রস্তাবটা আমি কবে নিয়ে আসব বিয়ের প্রস্তাব দেখো সবে তো শুরু হলো তাই না আর কিছুদিন কাটাই আমরা একসাথে তারপর না হয় বিয়ের ব্যাপারে কথা বলা যাবে মিথ্যা আশা কেন দিচ্ছো আমি জানি তুমি পরেও না বলবে কি বলছো এসব না বলবো মানে এরকম কিছুই না তুমি যা ভাবছো এমনটাই জন্যই বলছি কারণ তুমি আমার সাথে আছো শুধুমাত্র টাকার জন্য আর তুমি আজকে আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছো কেন জানো শুধুমাত্র তোমাকে আমি ডায়মন্ড রিং দিয়েছি আজকে আমার টাকা আছে বলে তুমি আমাকে ভালোবাসো আজকে যদি আমার টাকা না থাকতো না তুমি কখনোই আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে তোমাকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে আর তুমি যে রিংটা পেতে খুশি হয়েছো না ডায়মন্ড রিং এটা আসলে ডায়মন্ড রিং এটা হচ্ছে নকল ডায়মন্ড ঠিক তোমার ভালোবাসার মতো কি এটা নকল রিং তুমি আমার জন্য নকল রিং নিয়ে এসে বলছো ডায়মন্ড রিং আবার তার উপর বলছো আমি তোমার টাকা পয়সার জন্য তোমাকে ভালোবেসেছি এই ধরো তোমার রিং অলরেডি আমার কাছে একটি আসল ডায়মন্ড রিং আছে ওহো সরি টু সে বাট তোমার হাতে যে রিংটা এখন দেখতে পাচ্ছ এটা হল নকল নকল মানে কি বলছো সব মানেটা হচ্ছে এটা আমাদের দুজনের প্ল্যান ছিল আপনাকে হাতে হাতে ধরার জন্য আমরা দুজনেই টের পেয়ে গিয়েছিলাম আপনি আমাদের দুজনকেই ডাবল ডেট করছেন আর এই জন্যই আমরা তোমাকে একই সময় দেখা করতে বলেছি একই দিনে দুইটা প্রপোজাল দুইটা ডায়মন্ডের রিং আমরা চেয়েছিলাম তুমি এটা পাওয়ার পর যেন আকাশে ওরা খুশিতে আর তখন তোমার গলা ধরে টেনে নিয়ে নামাতে পারি আর তোমার যোগ্যতা দেখানোর জন্যই আমরা দুজনের প্ল্যানটা করেছিলাম প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করেছি আমি আর কোনোদিনও এরকমটা করব না আজকে না তোমাকে এই মোমেন্টে দেখে না খুব দয়া হচ্ছে দয়া কিন্তু কেন দয়া তোমার উপর এই জন্য হচ্ছে কারণ আজকে একটা দিনে তোমার হাত থেকে দুইটা এটিএম ছুটে গেল
আর আমাদের কাছ থেকে তুমি ভালোবাসার নাম দিয়ে যে গিফটগুলো নিয়েছিলে না, সবকিছু আমরা এই মুহূর্তে ফেরাচ্ছি। কিন্তু কোনো কিন্তু না, জাস্ট যাও, সব কিছু খুঁজে খুঁজে নিয়ে আসো, যাও। বন্ধু, আমি না এতদিন শুধু ভাবতাম যে ছেলেরা প্লেয়ার, ছেলেরা ধোকা দেয়, এটা করে সেটা করে, আজকে দেখিস মেয়েরাও এখন প্লেয়ার হয়ে গেছে। সমস্যা নেই ভাই, কোনো একদিন হয়তো ভাই এই রিং এর আসল ভাগদারকে খুঁজে পাবো, তখন তাকেই না হয় রিংটা পরাবো। কিন্তু তোর হাতের রিংটা না নকল? আরে ভাই সমস্যা নেই, যেদিন সত্যিকারের ভালোবাসা জীবনে আসবে না, তখন দেখবি যে রিংটাও সত্যি হয়ে গেছে। আচ্ছা বুঝলাম।